কেরলে পরপর বিস্ফোরণে উদ্বিগ্ন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বিস্ফোরণের খবর পেয়ে ফোন করলেন কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নকে। গোটা পরিস্থিতি সম্পর্কে খোঁজ খবর নেন তিনি। সরকারি সূত্রে খবর, বিস্ফোরণের তদন্তভার তুলে দেওয়া হচ্ছে এনআইএর হাতে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশ ইতিমধ্যেই দিল্লি থেকে কেরলে রওনা দিয়েছে এআইএর দল। অন্যদিকে কংগ্রেস সাংসদ শশী থারুরও বিস্ফোরণের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন। রবিবার সকালে কেরলের এর্নাকুলামে একটি কনভেনশন সেন্টারে বিস্ফোরণ হয়। ওই সময়ে কনভেনশন সেন্টারে ধর্মীয় প্রার্থনা সভা চলছিল। উপস্থিত ছিলেন কমপক্ষে 2000 জন। প্রার্থনা শুরু হওয়ার কয়েক মিনিটের মধ্যে প্রথম বিস্ফোরণ হয়। কয়েক মুহূর্তের মধ্যেই হুড়ুহুড়ে পড়ে যায়। কনভেনশন সেন্টারের ভেতর থেকে যখন পালানোর চেষ্টা করছিলেন সকলে, তখন কয়েক সেকেন্ডের ব্যবধানে পরপর আরও দুটি বিস্ফোরণ হয়। বিস্ফোরণে এক মহিলার মৃত্যু হয়েছে, আহত কমপক্ষে 36 জন। এদের মধ্যে 10 জনের অবস্থা সংকটজনক বলে জানা গেছে। বিস্ফোরণের খবর পাওয়ার পরই উদ্বেগ প্রকাশ করেন কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন। তিনি এক্স হ্যান্ডেলে লেখেন, অত্যন্ত দুঃখজনক ঘটনা, যাবতীয় তথ্য প্রমাণ সংগ্রহ করা হচ্ছে, সমস্ত শীর্ষকর্তারা এর্নাকুলামে রয়েছেন, ঘটনাস্থলে যাচ্ছেন ডিজিপি, বিষয়টি অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখছি আমরা, ডিজিপির সঙ্গে কথা হয়েছে, তদন্তের জন্য আরও বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে। পুলিশের তরফে জানানো হয়েছে অল্প শক্তিশালী বিস্ফোরক ব্যবহার করা হয়েছিল। কতবার বিস্ফোরণ হয়েছে তা এখনও জানা যায়নি। অন্যদিকে সরকারি সূত্রে খবর, বিস্ফোরণের তদন্তভার জাতীয় তদন্তকারী সংস্থার হাতে তুলে দেওয়া হয়েছে। কুচি ইউনিট ইতিমধ্যেই ঘটনাস্থলের দিকে রওনা দিয়েছে। দিল্লি থেকে 5 সদস্যের একটি দল কেরলের উদ্দেশ্যে রওনা দিয়েছে। পাশাপাশি এনএসজির টিমকেও পাঠানো হচ্ছে। অন্যদিকে কেরলের স্বাস্থ্যমন্ত্রী বিনা জর্জ রাজ্যের সমস্ত স্বাস্থ্যকর্মীদের জরুরি পরিষেবার জন্য প্রস্তুত থাকতে বলেছেন। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।